অনেক স্পাই অ্যাপ কিন্তু আমাদের ফোনে আর হঠাৎ করে ঢুকে যায় যা আমরা কিন্তু বুঝতে পারি না এবং ফোনের ভেতরে হিডেন অবস্থায় থাকে এবং এগুলো মেইনলি ঢোকে আমরা অনেক সময় বিভিন্ন সাইটে যাই বিভিন্ন ব্রাউজিং এ সার্চ করি এবং বিভিন্ন আর যে WhatsApp হোক হতে পারে বা মেসেঞ্জার যে কোনো জায়গা অনেক সময় লিংক পাঠানো হয় সেই লিংকে যখন আমরা ক্লিক করে কোনো কিছু আর ভিডিও দেখি বা কোনো কিছু সার্চ করি তার ভেতরে বাই ডিফল্ট আমাদের অজান্তেই কিছু ম্যালওয়্যার বা কিছু ক্ষতিকারক অ্যাপ কিন্তু ঢুকে পড়ে এবং তারা স্পাইয়ের কাজ করে তো এই অ্যাপগুলোকে কিন্তু খুঁজে বার করে ডিলিট করে দেওয়া খুব ইম্পর্টেন্স এবং এগুলো অবশ্যই আনইনস্টল করে দেওয়া উচিত এবারে প্রশ্ন হচ্ছে আমরা তো সহজে আমাদের ফোনে এই অ্যাপগুলো কোথায় আছে খুঁজে পাই না তা আজকে আমরা শিখব হিডেনভাবে থাকুক বা যেভাবেই থাকুক কোনো ক্ষতিকারক অ্যাপ যদি আমাদের ফোনে থাকে সেগুলোকে আমরা ইজিলি খুঁজে বের করব এবং সেগুলোকে ডিলিট করব প্রয়োজনে আনইনস্টল করে দেব তো হাই ফ্রেন্ডস আমি সৌমেন নতুন এটাকে আপনাকে স্বাগত ভিডিও শুরুতে একটাই অনুরোধ এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল নোটিফিকেশনটি অন করে দিন তো চলুন ভিডিওটি শুরু করি আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন সেটিং অপশনে চলে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে চলে আসলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান অ্যান্ড পারমিশান এবার আপনার ফোনের কোম্পানি এবং মডেল অনুসারে আলাদা হতে পারে আপনাকে যেতে হবে অ্যাপ ম্যানেজারের এখানে অ্যাপ ম্যানেজারে যখন আসবেন আপনার ফোনে যত অ্যাপ রয়েছে সব অ্যাপ কিন্তু একই জায়গায় চলে আসবে এবারে আপনাকে কী করতে হবে একটু ম্যানুয়ালি চেক করতে হবে যে কোনো অ্যাপ এক্সট্রা অ্যাপ কিন্তু এখানে আছে কি না যেটা আপনি ইনস্টল করেননি বা আগে কখনো দেখেননি তারপর অল অ্যাপের এখানে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন দুটো অপশান পেয়ে যাবেন ইনস্ট্যান্ট অ্যাপ বলে একটা অপশান আছে অনেক ফোনে নাও থাকতে পারে কোনো চিন্তার কিছু নেই যদি থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করে আমার এখানে যেমন একটা এক্সট্রা যেটা আমি কখনো দেখিনি বা আর প্রয়োজন হয়নি এখানে দেখুন ক্লিয়ার অ্যাপ ইনস্টল অ্যাপের অপশান রয়েছে এরকম যদি কোনো এক্সট্রা অ্যাপ বা এক্সট্রা কিছু থাকে এখান থেকে আগেই এটাকে আর ক্লিয়ার করে দিতে হবে এর কোনো প্রয়োজন কিন্তু আমাদের নেই তারপরে দেখুন কি করতে হবে এখান থেকে অটোমেটিক আউট হয়ে গেল এবং তারপরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন কিংবা আপনি এখান থেকে ডাইরেক্ট আর অফে চলে যান তারপরে কি করবেন আপনি আবার একটা সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি বলে একটা অপশান আপনার ওখানে অন্য কিছু থাকতে পারে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি একসাথে থাকতে পারে তো যাই হোক সিকিউরিটির উপরে যখন আপনি যাবেন এখানে দেখতে পাবেন ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর বা অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এই অপশানটা অন্যভাবে দেখা যায় তার আগে হয়তো মোর সিকিউরিটি সেটিং কিংবা আর এক্সট্রা সিকিউরিটি সেটিং এরকম বিভিন্ন নামে থাকতে পারে আমার এখানে যেমন মোর সিকিউরিটি সেটিং রয়েছে এখানে আসলে এখানে দেখুন আমার ফোনে আছে ডিভাইস ম্যানেজার আপনার ফোনে থাকতে পারে হয়তো ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর বা অন্য কিছু আপনি একটু দেখে নেবেন এখানে আসার পর এখানে যে ফাইন্ড মাই ডিভাইস এই অপশানটা ভালোভাবে দেখুন এটা বাই ডিফল্ট অন করে রাখবেন তার সুবিধা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবারে প্রশ্ন হচ্ছে এই ফাইন্ড মাই ডিভাইসের পরে এই যে ডিভাইস ম্যানেজার বা ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এখানে দেখবেন অনেক এক্সট্রা যদি কোনো কিছু থাকে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার প্রয়োজনীয় হয় না বা ক্ষতিকারক হয় একবার দেখে নেবেন দেখে যদি মনে হয় যে এটা ক্ষতিকারক অবশ্যই সেটাকে আনইনস্টল করে দেবেন বা ডিলিট করে দেবেন তারপরে আপনি একটা ছোট্ট কাজ করে নেবেন সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যখনই ওপেন করবেন তখনই দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস আপনার লোগোর উপরে ক্লিক করবেন ক্লিক করে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস ক্লিক করবেন তা না হলে ডাইরেক্ট ভেতরে না গেলেও এখানে দেখুন প্লে প্রোটেক্ট বলে একটা অপশান রয়েছে এই প্লে প্রোটেক্টের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একবার অন্তত স্ক্যান করে নেবেন যেখানে কোনো হার্মফুল অ্যাপ এখনও আপনার ফোনে আছে কি না এবং আপনি সবসময় খেয়াল করবেন এখানে যে সেটিংটা রয়েছে এই সেটিংয়ের উপরে ক্লিক করে আর স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোটেক্ট এটা অন আছে কি না এবং ইমপ্রুভ হার্মফুল অ্যাপ ডিটেকশান এটা অন আছে কি না এই দুটো কিন্তু অবশ্যই অন রাখতে হবে এরপরে আপনি দেখে নেবেন যে প্লে প্রোটেক্ট দেখুন এখানে বলছে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড এখানে দেখুন 78-এর বেশি কিন্তু অ্যাপ রয়েছে কিন্তু গুগল প্লে প্রোটেক্ট অন্তত বলে দিল যে এখনও পর্যন্ত হার্মফুল অ্যাপ নেই এইভাবে আপনি সপ্তাহে অন্তত মাঝে মাঝে চেক করবেন তাহলে কিন্তু অনেকটা সুরক্ষিত থাকবেন আপনি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই